ফুলের অপরূপ সৌন্দর্য ও ফুলের সুমধুর সুগন্ধ তা কিন্তু নিজের জন্য নয় তেমনি তুমিও যদি চাও কারোর চোখের জল মুছে দিতে কারোর ন্যায্য পাওনাকে পাইয়ে দিতে কারোর প্রবলেমের সলিউশান হতে সেটা একমাত্রই রাস্তা হচ্ছে ডব্লু তো ফ্রেন্ড আজকে আলোচনা করব তোমরা যারা বিগিনার আছো তারা ডব্লু বিসিএস পরীক্ষার প্রিপারেশানটা কেমনভাবে নেবে আর কেমনভাবে নিলে ডব্লু বিসিএস পরীক্ষার ক্র্যাক করা যেতে পারবে তো ফ্রেন্ড চলো ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ড যারা বিগিনার যারা শুরু করছো তাদের বলছি তারা প্রথমে ডব্লু বিসিএসের যে কী সিলেবাসটা আছে সেটা দেখবে ঠিক আছে কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে সেটা দেখবে এক দিন সেটা দেখবে সেটা দেখার পর বেশি টাইম নষ্ট করবে না চলে আসবে কি চলে আসবে ডব্লু বি প্রিলিমিনারির দশ বছরের কোশ্চেন ডব্লু বিসিএস মেন্সের দশ বছরের কোশ্চেন এইগুলো কমপ্লিট করবে এটা এক মাস ধরে কমপ্লিট করবে ঠিক আছে এক মাসের মধ্যে তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে ঠিক আছে প্রথম সিলেবাস দেখলে তারপর ডব্লু বিসিএস মেন্সের আর প্রিলিমিনারির কোশ্চেনগুলো দেখলে এটাই কত চলে গেল এটা এক মাস চলে গেল। ঠিক আছে যাক কোনো অসুবিধা নেই তারপর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা ক্র্যাক ডাব্লু বিসিএস একটা বই আছে দেখতে পাচ্ছ ক্র্যাক ডাব্লু বিসিএস এই বইটা তোমরা কিনে নেবে কিনে নিয়ে চ্যাপ্টার ধরে ধরে তোমরা পড়বে প্রথম কথা ধরো ডাব্লু বিসিএস ডাব্লু বিসিএসের জন্য প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান হিস্ট্রির ঠিক আছে হিস্ট্রির যে ভ্যালি সিভিলাইজেশান সেটার তোমরা পড়লে পড়ার পর যে কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ার ডাব্লিউ প্রিলিমস মেন্স ও ইউপিএসসি প্রিলিমসের কোয়েশ্চেন আছে সেগুলোকে কমপ্লিট করলে যখন তুমি বইটা পড়বে থিওরি পড়বে তখন কিন্তু এমসি কিউগুলো কমপ্লিট করতে পারবে ইজিলি ঠিক আছে এবার কমপ্লিট করার পর তোমার একটা মানে এই রকম করে পুরো বইটা কমপ্লিট করবে এটা কতদিন কমপ্লিট করবে কতদিন পড়বে পাঁচ মাস পাঁচ মাস টাইম নেবে পাঁচ মাসে পুরো কমপ্লিট করতেই হবে তোমাকে এরকমভাবে প্রিপারেশান করবে ঠিক আছে তাহলে পাঁচ মাস আর এদিকে প্রিলিমিনারি এদিকে এমসিকিউ প্রিলিমিনারি আর হচ্ছে মেন্সের যে দশ বছরে কোশ্চেন রেডি করার জন্য এক মাস অর্থাৎ ছ মাসে তোমার একটা আইডিয়া হয়ে গেল যে ডব্লু বিসিএস কীভাবে পড়তে হবে কোনখান থেকে কোয়েশ্চেন আসছে কোন কোন চ্যাপ্টারটা পড়তে হবে এটা একটা তোমার আইডিয়া হয়ে গেল ঠিক আছে এবার কি করবে তোমার যখন আইডিয়া হয়ে যাবে তোমরা আর টাইম বেশি দেরি না করে তোমরা শুরু করে দেবে কি না যে নোট বানানো নোট বানাবে কিভাবে তোমরা বই কিনবে বই থেকে থেকে বই দেখে দেখে নোট বানাতে পারো বা সব থেকে বেস্ট প্রসেস কিনা আছে তোমরা ইউটিউব থেকেও নোট বানাতে পারো যারা চ্যাপ্টার ধরে ধরে পড়ায় তাদের ইউটিউব ভিডিও দেখতে পারো তুমি চাইলে আমার ভিডিও দেখতে পারো আমার এখানে চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হয় ঠিক আছে তোমরা সেই নোটটা বানাবে কতদিন সেই নোটটা বানাবে ছ মাস ছমাস ধরে নোট বানাবে সাথে পড়বে নোট যে বানালে ধরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশানের নোট বানালে ঠিক আছে নোট বানালে সাথে সেই নোটটাকে রিভিশান করলে নোট বানাতে বানাতে রিভিশান অনেকটাই হয়ে যায় কিন্তু ঠিক আছে অনেকটা মনে থেকে যায় আর দু একবার পড়লে সেটা কিন্তু ভালোভাবে মুখস্থও হয়ে যাবে এবার সেটা পড়লে তারপরে এমসিকিউ কিউ সলভ করলে সেই চ্যাপ্টার থেকে এমসিকিউ কিউ সলভ করলে এইরকম করতে 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 তোমাকে টাইম দেওয়া হলো ছ মাস ছ মাসে নোট বানানো পুরো কমপ্লিট করলে সাথে সাথে ডবল রিভিশানও হয়ে গেল। কিভাবে ডবল রিভিশান হলো প্রথম কথা ক্র্যাক ডব্লিউবিসিএসটা তোমার একবার রিভিশান হয়ে গেছে তোমাকে যে টাইম দেওয়া হয়েছিল পাঁচ মাস সেটাতে ক্র্যাক ডাব্লু বিশেষ করলে প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হয়ে গেলো প্রিভিয়াস ইয়ার দুবার হয়ে গেল অলরেডি তারপর কী না হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার দুবার কীভাবে হলো প্রিভিয়াস ইয়ার দুভাবে দুবার হলো প্রথমে এক মাস যে প্রিভিয়াস ইয়ার করলে সেটাতে হলো কিছুটা কনসেপ্ট হয়েছিলো তারপর কী না আছে ক্র্যাক ডাব্লু বিসিএসে ফুল কনসেপ্ট হয়ে গেছে যে ডাব্লু বিসিএসে প্রিলিমিনারি বা মেন্সের কোশ্চেনটা কী ছিল ঠিক আছে ভালোভাবে মুখস্থ হয়ে গেছে তোমাদের এরপর কি এরপর যে নোটটা পড়লে নোট পড়ার পর যখন এমসিকিউগুলো গুলো করবে সেই চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ করবে এমসিকিউ করার পর কী হচ্ছে সেটা এক বছরে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়ে গেছে নোট বানানো হয়ে গেছে এমসিকিউ করা হয়ে গেছে তাহলে কি না যে তুমি কিন্তু ফর্টি পার্সেন্টের কাছাকাছি এগিয়ে গেলে ঠিক আছে ফর্টি পার্সেন্ট তোমার অলরেডি প্রিপারেশান হয়ে গেল এক বছরে এবার কি করবে এক বছর পর তুমি কিনবে উইনার বইটা ডব্লু বিসিএস উইনার একটা বই আছে তোমরা এইখানে দেখতে পাচ্ছ ডব্লু বিসিএস উইনার এই বইটা কিনবে এই বইটা কিনে তোমরা তোমরা কী করবে এখানে মক টেস্ট আছে ঠিক আছে মক টেস্টগুলো দেবে দেখবে যে কটা পারছো কোনো অসুবিধা নেই কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ যা পারছো পারছো কোনো চাপ নেই কিন্তু করতে থাকো এখান থেকে করার কথা বলছি এই কারণে কারণ এখানে একটা কোশ্চেন ধরো পারলে না তো পরবর্তী চ্যাপ্টারে কিন্তু তার ডিটেল সলিউশন দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেনেরই অবশ্য সলিউশন দেওয়া আছে দুশো নম্বরের কোশ্চেন সলিউশান পুরো দেওয়া আছে যার জন্য কোনো ডাউট থাকলে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে কোনো অসুবিধা নেই তোমাদের ডবল খোঁজতে বা বেশি টাইম দিতে হবে না ফলে তাড়াতাড়ি দ্রুত তোমাদের রিভিশনও হবে প্রিপারেশানটাও ভালোভাবে রেডি হবে ঠিক আছে এটা তোমাদের হবে এরপর ব্যাপারটা কী হচ্ছে এটা তো হয়ে গেলো এবার হচ্ছে কিনা উইনার বইটাও পুরো কমপ্লিট হয়ে গেলো তখন কিন্তু তোমার মধ্যে কনসেপ্ট ভালোভাবে চলে এসছে একটা স্ট্যান্ডার্ড কনসেপ্ট চলে এসছে তখন কিন্তু চোদ্দো হাজার এমসিকিউ বইটা ধরে নেবে চোদ্দো হাজার এমসিকিউ যে বইটা আছে মানে হচ্ছে শুধু এমসিকিউ আছে প্রত্যেকটা স্টেটের যে মেন্সের যে কোশ্চেন হয় তোমার পিএসসির যে মেন্সের কোশ্চেন হয় সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এমনকি বড়ো বড় যে লেভেলের পরীক্ষা হয় সেগুলোর তোমরা কোশ্চেন পেয়ে যাবে আর সেগুলো করবে সেগুলো করলে কিন্তু তোমার প্রায় সিক্সটি পার্সেন্ট কনসেপ্ট ক্লিয়ার সিক্সটি পার্সেন্ট কিন্তু তুমি রেডি ঠিক আছে এবার যেটা টাইম হচ্ছে মানে সেগুলো করতে করতে তোমার এক বছর টাইম লেগে গেলো তাহলে কি এখানে এক বছর আর হচ্ছে এইসব প্রিভিয়াস টিয়ার মক টেস্ট দিতে এক বছর টাইম লেগে গেল সরি ফ্রেন্ড এরপর কিনা আছে এরপর প্রায় ছ মাস থেকে এক বছর শুধু মক টেস্ট দেবে মক টেস্ট দেবে প্রিভিয়াস ইয়ার পড়বে মক টেস্ট দেবে প্রিভিয়াস ইয়ার পড়বে ব্যাস এরপর করার পর যখন তিন বছরের মাথায় তুমি পরীক্ষায় বসবে তখন কিন্তু ডাব্লু ক্র্যাক করতে তোমার কোনো অসুবিধাই হবে না আর তোমার যে স্বপ্ন ছিল লোকের সাহায্য করা বা আছে লোকের দুঃখ নিবারণ করা সেটা কিন্তু ইজিলি তোমরা করতে পারবে এবার জিনিসটা কিন্তু এতটাও সোজা নয় যে এই তিন বছর কনসিস্টেন্সি বজায় রাখা কিন্তু তোমাদের কি করতে হবে বড় জিনিসকে পেতে হলে কিন্তু একটু ছোটোখাটো জিনিসকে ত্যাগ করতে হবে যেমন কী না আছে তোমাদের বন্ধু বান্ধব ত্যাগ করতে হবে ঠিক আছে একেবারে ঘুরবে না বা একেবারে বেরোবে না ওটা আমি বলছি না বেরোবে তো অবশ্যই কিন্তু একটা টাইম রেখে বেরোবে ঠিক আছে বেরোবে তখনই যখন তোমার রেডি হয়ে যাবে তোমার কাছে এটাই টার্গেট থাকবে যদি না রেডি হয় তাহলে আজকের দিন বেরাবো না দেখবে অলরেডি তোমার সেদিনকার পড়া হয়ে গেছে ঠিক আছে সেদিনকার পড়া হয়ে তোমরা বেরাচ্ছে বেরাচ্ছ কিন্তু নাহলে বেরোতে পারবে না এটাই একটা তোমাদের ব্যাপার থাকবে বোঝা গেলো এরপর ব্যাপারটা হচ্ছে না যে মোটিভেশান ধরে রাখা যে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন আমাকে করতেই হবে যা করে হোক মোটামুটি করতেই হবে ব্যাস করো তারপর কোনো অসুবিধা নেই আর যদি তোমাদের মনে হয় যে এতক্ষণ ধরে কতক্ষণ পড়বো না পড়বো দেখো ডব্লিউ বিসিএসের জন্য খুব বেশি পড়তে হবে এমন কোনো কথা নাই কিন্তু তোমাদের কাছে মেন ব্যাপার হচ্ছে পড়বে যতক্ষণ সেটা কিন্তু ভালোভাবে পড়বে এমনি বসে থাকলে বসে থাকলে স্টারগুলো দেখলে ওর কিন্তু তোমার পড়া হয় না ডব্লু পড়তে হলে তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে ঠিক আছে মনোযোগ সহকারে পড়ার পর তোমরা কোথাও যাবে যা করবে করো কোনো অসুবিধা নেই কিন্তু পড়াটাকে আগে রেখে আর সব কিছু পেছনে রেখে কাজ করতে পারো কোনো অসুবিধা নেই দেখবে এই রকম করার পর ডব্লিউ বিসিএস ক্র্যাক হয়ে গেছে তো তোমাদের বলার এটাই ছিল যারা বিগিনার তারা কিন্তু এইভাবেই প্রিপারেশান নেওয়াটাই তোমাদের বেটার তোমরা যদি মনে করো যে আগে বই শুরু করে দেবো আগে এটা শুরু করে দেবো সেটা শুরু করে দেবো ওই প্রসেসে কিন্তু হাঁটলে কিন্তু অনেক সমস্যা আছে অনেক দেরি হয়ে যাবে তোমাদের ম্যান লক্ষ্যে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে যার জন্য বলছি তোমাদের এই লেভেলে কিন্তু হাঁটা উচিত এই লেভেলে হাঁটলে ডব্লিউ ক্র্যাক হয়ে যাবে ইজিলি তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমাদের কাছ থেকে অবশ্যই আমি চাই তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ